হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইম্যাথ ক্লাব। পিতা পুত্রের বয়স সংক্রান্ত অঙ্ক এই টপিকের প্রথম ক্লাসে আমরা একটি গুরুত্বপূর্ণ ট্রিক শিখেছিলাম এবং সেই ট্রিক্সের সাহায্যে বেশ কিছু প্রশ্ন আমরা সমাধান করেছিলাম। আজকেও সেই ট্রিক অর্থাৎ একটিমাত্র ট্রিক্সের সাহায্যে বেশ কিছু কমন যোগ্য প্রশ্ন সমাধান করব। এই প্রশ্নগুলি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা যেমন প্রাইমারি টেট, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, পাবলিক সার্ভিস কমিশন, স্টাফ সিলেকশন কমিশন থেকে শুরু করে রাজ্য সরকারের যে স্কুলগুলিতে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ হবে সে সমস্ত পরীক্ষার জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। তো আজকের প্রশ্নগুলি যারা প্র্যাকটিস করতে চাও শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো। শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি চুজ করে রাখো যেন তোমরা একটিও ক্লাস মিস না করো। তো চলো কথা না বাড়িয়ে আমরা আজকের প্রথম প্রশ্নটা দেখে নিই। আজকের প্রশ্ন নম্বর 11, কারণ এর আগে 10টি প্রশ্ন আমরা সমাধান করেছিলাম। 10 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ ছিল, 10 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ হবে, তাদের বর্তমান বয়সের অনুপাত হলো ড্যাশ। তাহলে এখন থেকে 10 বছর আগে কী অনুপাত ছিল, ফাদার আর সনের অনুপাত কী ছিল? দেখো বলা হয়েছে 10 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে, তার মানে যদি পুত্রের বয়স যদি 1 হয় তাহলে পিতার বয়স কত হবে? 3 হবে, কারণ 3 গুণ বলেছে। এটা কবেকার অনুপাত? এটা 10 বছর আগের অনুপাত, মানে আমরা -10 লিখলাম। ওকে, -10। তারপরে বলছে 10 বছর পরে, এখন নয় কিন্তু, এখন থেকে 10 বছর পরে, তাহলে এটা আমরা +10 ইয়ার্স লিখলাম, +10 ইয়ার্স। 10 বছর পরে অনুপাতটা কী হয়ে যাবে বলছে? দেখো 10 বছর পরে বলছে পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ হবে, তার মানে 10 বছর পর যদি পুত্রের বয়স যদি 1 হয় তাহলে পিতার বয়স হবে কত? 2, কারণ 2 গুণ বলেছে। তাহলে 10 বছর পূর্বে আমরা অনুপাত পেয়ে গেছি, 10 বছর পরে আমরা অনুপাত পেয়ে গেছি, আমাকে বের করতে হবে বর্তমান বয়সের অনুপাত। প্রথমত আমরা বাবার বয়স নির্ণয় করব। বাবার বর্তমান বয়স না, বাবার 10 বছর আগের বয়স। তাহলে এফ সমান, আচ্ছা 10 বছর আগে অনুপাত ছিল কত? 3:1 ছিল। তাহলে 10 বছর আগের অনুপাতের ক্ষেত্রে বাবার বয়স কত আছে? 3 আছে, তাই না? অনুপাতে 3 আছে, তাই আমরা 3 লিখলাম ইনটু এই যে দুটি অনুপাত আমরা লিখেছি, এই অনুপাত দুটির সময়ের ব্যবধান কত? এই দুটি অনুপাতে সময়ের ব্যবধান হচ্ছে 10 বছর আর 10 বছর, 20 বছর, কারণ এটা বর্তমান থেকে 10 বছর আগে, এটা বর্তমান থেকে 10 বছর পরে, তাই এটা 20 বছর হয়ে গেলো ডিফারেন্সটা। তারপরে দ্বিতীয় যে অনুপাতটা আছে 2:1, এখানে এই পদ দুটির পার্থক্য কত, অর্থাৎ 2 আর 1-এর পার্থক্যটা কত? পার্থক্য 1, তাই ইনটু এখানে আমরা 1 লিখলাম, ডিভাইডেড বাই। এবার এগুলোকে ক্রস মাল্টিপ্লিকেশন করবো, 3 দিয়ে 1-কে গুণ করবো আর 2 দিয়ে 1-কে গুণ করবো। নিশ্চয়ই তোমরা নিয়মটা শিখে গেছো অলরেডি। তাহলে 3 1-কে 3 আর 2 1-কে 2, ডিফারেন্সটা কত পেয়ে গেলাম আমরা? 1 পেয়ে গেলাম, তাহলে বাই 1 হয়ে গেল। তাহলে ওপরে কত পাচ্ছি আমরা? 60 পাচ্ছি, তাহলে 60 ইয়ার্স। তাহলে বাবার বয়স কত হয়ে গেলো? 60 ইয়ার্স। কবে? এটা 10 বছর আগের বয়স। আচ্ছা তাহলে বর্তমান কত বয়স হয় বাবার? তাহলে বর্তমান বয়স 10 বছর অ্যাড হয়ে যাবে, তাই না? তাহলে বাবার বর্তমান বয়স হয়ে গেলো 70 ইয়ার্স। এবারে আমরা ছেলের বয়স নির্ণয় করবো, সেটা 10 বছর আগের বয়সটা। ওকে, আচ্ছা বাবার ছিল 10 বছর আগে বয়স 60, আর বাবার এখানে অনুপাতের মান কত ছিল? 3 ছিল, তার মানে আমরা লিখতে পারবো 3:60, মানে 3:60। তাহলে 1 সমান কত হয়ে যাবে? 1 সমান 20 হয়ে যাবে। আর ছেলে কত ছিল? ছেলের ভ্যালু ছিল 1, তাহলে 1:20, মানে ছেলের বয়স কত ছিল? 20 ইয়ার্স ছিল। কবে এটা? 10 বছর আগে ছিল। তাহলে ছেলের বর্তমান বয়স কত হয়ে যাবে? তাহলে ছেলের বর্তমান বয়স 10 যোগ করতে হবে, তাহলে 10 সমান হচ্ছে 30 বছর। তাহলে ছেলের বর্তমান বয়স হয়ে গেলো 30 বছর, আর বাবার আমরা পেয়ে গেলাম কত? 70 বছর। তাহলে বর্তমানে বাবার বয়স আর ছেলের বয়সের অনুপাত দাঁড়াচ্ছে কত? 70:30, 0-0 কাটলো, তাহলে থাকছে কত? 7:3। তাহলে এক্ষেত্রে বি অপশানটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, রাম এবং মোহনের বয়সের অনুপাত হচ্ছে 4:5, আর রাম ও অনিলের বয়সের অনুপাত হচ্ছে 5:6। যদি তাদের তিনজনের বয়সের সমষ্টি 69 ইয়ার্স, 69 বছর হয়, তাহলে মোহনের বয়স কত? তাহলে রাম আমরা আর দিয়ে চিহ্নিত করলাম, রাম ইনস্টু মোহন, এদের বয়সের অনুপাতটা হচ্ছে 4:5। আর হচ্ছে রাম ইনস্টু অনিল, এ লিখলাম, আর ইনস্টু এ,
এদের অনুপাতটা হচ্ছে 5:6। এখানে দুই জায়গায় দেখো রাম আছে, এখানেও প্রথমে রাম আছে, এখানেও প্রথমে রাম আছে। তাহলে এই দুটো অনুপাত থেকে আমরা এই তিনজনের বয়সের অনুপাতটাকে এক জায়গায় লিখব। এই জন্য যেখানে যেখানে রাম আছে সেই দুটো মানকে আমরা সমান করব। এখানে রামের ভ্যালু কত আছে 4, এখানে রামের ভ্যালু কত আছে 5। তাহলে এদেরকে আমরা কিছু সংখ্যা দিয়ে গুণ করে ভ্যালুগুলোকে সমান করব। এটাকে আমরা 5 দিয়ে গুণ করব, এটাকে আমরা 4 দিয়ে গুণ করব। 5 দিয়ে গুণ করলে পাচ্ছি আমরা 4 × 5=20 আর 4 দিয়ে গুণ করলে আমরা পেয়েছি 20:24। তাহলে এবার আমরা রাম ইজ টু মোহন ইজ টু অনিল লিখতে পারবো। দেখো রামের ভ্যালু কত, রামের ভ্যালু আছে 20, মোহনের ভ্যালু আছে 25, আর অনিলের ভ্যালু আছে 24। তাহলে তিনজনের একসঙ্গে অনুপাতটা আমরা পেয়ে গেলাম 20:25:24। এই তিনটাকে যদি আমরা যোগ করি একসঙ্গে, রাম মোহন আর অনিলের যদি অনুপাতগুলোকে যোগ করি আমরা 20+25+24, তাহলে আমরা পেয়েছি কত 69 পেয়ে যাচ্ছি। আমরা তিনজনের বয়সের যে অনুপাত সেটাকে যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 69। আবার পক্ষান্তরে এদিকে কোশ্চেনে বলা আছে যে তাদের বয়সের সমষ্টি আছে 69। তাহলে আমরা সরাসরি বলে দিতে পারছি যে রামের বয়স হচ্ছে 20 ইয়ার্স, মোহনের বয়স 25 ইয়ার্স, আর অনিলের বয়স হচ্ছে 24 ইয়ার্স। আমাদের জিজ্ঞাসা করা হয়েছে কার, মোহনের বয়স। তাহলে মোহনের বয়স কত পেয়ে গেলাম আমরা 25 ইয়ার্স পেয়ে গেলাম। তাহলে এক্ষেত্রে সি অপশানটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 13, শামিনা ও সুহানার বয়সের অনুপাত হচ্ছে 7:3। 6 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 5:3, তাদের বয়সের পার্থক্য কত? তাহলে বর্তমান অনুপাত শামিমা, মানে আমরা সংক্ষেপে এস এ লিখলাম, আর হচ্ছে সুহানা, এটা সংক্ষেপে এস ইউ লিখলাম। তাহলে শামিনা ইজ টু সুহানা সমান হচ্ছে 7:3। এটা কী বর্তমান বয়স? আর 6 বছর পর মানে এখন থেকে 6 বছর পর, তাহলে +6 ইয়ার লিখলাম, 6 বছর পর সে অনুপাতটা হয়ে যাবে 5:3। তাহলে তাদের বয়সের পার্থক্যটা কত? তাহলে প্রথমত আমরা শামিনার বয়সটা নির্ণয় করে নিই। তাহলে শামিনা ইকাল টু বর্তমান বয়সে যে অনুপাত সেখানে শামিনার ভ্যালু কত আছে 7 আছে, তাহলে −7 লিখলাম। এই দুটি অনুপাতের মধ্যে সময়ের ব্যবধান কত? 6 ইয়ার্স, তাহলে 6 লিখলাম। নিচের যে অনুপাতটা, দ্বিতীয় যে অনুপাতটা, সেখানে প্রথম পদ আর দ্বিতীয় পদের পার্থক্য কত? 5 আর 3, এদের পার্থক্য হচ্ছে 2, তাই −2 লিখলাম। বাই এবারে ক্রস মাল্টিপ্লিকেশন, 7:3 আর হচ্ছে এখানে 5:3, তাহলে 3×7=21, 3×7=21 আর 3×5=15, এদের ডিফারেন্সটা কত হয়ে যাচ্ছে 6, তাহলে নিচে আমরা 6 লিখলাম। তাহলে 6 6, উপর নিচে কাটাকাটি হয়ে গেলো, পড়ে থাকলো 14। তাহলে শামিনার বয়স এগুলো 14 বছর। বর্তমান বয়সের অনুপাতে শামিনার ভ্যালু ছিল কত? 7 ইউনিট, 7 ইউনিট ছিল, সেই জন্য তার বয়স এগুলো কত? 14 ইউনিট। তাহলে আমরা 14 বছর, তাহলে আমরা বলতে পারি 7 = 14, তাহলে 1 = কত 2। আর সুহানার বয়সের ক্ষেত্রে কত আছে তার অনুপাতের মানটা? 3 আছে, তাহলে সুহানার বয়সটা কত হয়ে যাবে? তাহলে সুহানার বয়সটা হয়ে যাচ্ছে 3×2 হবে, কারণ 1 ইউনিটের মান কত? 2 এখানে বেরিয়েছে। তাহলে সুহানার বয়স হয়ে গেলো 6 ইয়ার্স, তাহলে সুহানা হয়ে গেলো 6 ইয়ার্স, আর শামিনা হয়ে গেলো কত? 14 ইয়ার্স। এদের বয়সের পার্থক্য কত হয়ে যাচ্ছে? তাহলে 14 - 6 = 8 ইয়ার্স, তাহলে এদের বয়সের পার্থক্য হয়ে যাচ্ছে 8 বছর। তাহলে এক্ষেত্রে বি অপশানটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 14, সুরেশের বর্তমান বয়স তার মেয়ের বয়সের দ্বিগুণ। এখন থেকে 6 বছর পর সুরেশ এবং তার মেয়ের বয়সের অনুপাত হবে 23:13, 23:13। সুরেশের বর্তমান বয়স কত? তাহলে সুরেশ আর তার মেয়ে, মানে আমরা ফাদার ইজ টু ডটার লিখলাম। তাহলে ফাদার ইজ টু ডটার, মানে বাবা এবং মেয়ের বর্তমান বয়সের অনুপাতটা কত? দেখো বর্তমানে বলা আছে যে বাবার বয়সটা মেয়ের বয়সের দ্বিগুণ হবে, তার মানে লিখতে পারবো আমরা যদি মেয়ের বয়স 1 হয় তাহলে তার বাবার বয়স কত হবে? 2 হবে, তাহলে অনুপাতটা হয়ে গেলো 2:1। আর এখন থেকে 6 বছর পর সে অনুপাতটা হয়ে যাবে কত? 23:13 হয়ে যাবে। তাহলে অনুপাতটা 23:13 হচ্ছে কখন? 6 বছর পর, তাহলে আমরা +6 ইয়ার লিখলাম এটাকে। এবার আমরা তার বাবার বয়সটা নির্ণয় করব, মানে f = নির্ণয় করব। তাহলে f = বর্তমান বয়সে কত আছে, f এর ভ্যালুটা 2 ইউনিট আছে, তাই আমরা 2 লিখলাম, n2।
এই দুটি অনুপাতের মধ্যে সময়ের ব্যবধান কত? 6 ইয়ার আছে, তাহলে আমরা 6 লিখলাম ইনটু। এবারে দুই নাম্বার যে অনুপাত সেখানে প্রথম পদ 23 আর দ্বিতীয় পদ আছে 13, এই দুটো পদের মধ্যে পার্থক্য কত? 23 থেকে 13 বাদে আমরা 10 পাবো, তাই ইনটু আমরা 10 লিখলাম বাই। এবারে ক্রস মাল্টিপ্লিকেশন, 2 সঙ্গে 13 আর 23 সঙ্গে 1 গুণ হবে, তাহলে 13 দুগুণে 26 আর এখানে 23 একে 23, তাহলে 26 আর 23 এদের ডিফারেন্স কত হয়ে যাচ্ছে? ডিফারেন্স হয়ে যাচ্ছে 3, ডিফারেন্স হয়ে গেল, তাহলে নিচে 3 হয়ে গেল, তাহলে 3 দিয়ে কাটলে এটা 1, এটা হয়ে গেলো তোমার 2, তাহলে গুণ করলে আমরা পেয়েছি 40। তাহলে তার বাবার বয়সটা কত হয়ে গেলো? 40 ইয়ার্স, অর্থাৎ সুরেশের বর্তমান বয়স 40 বছর, তাহলে এক্ষেত্রে বি অপশানটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 15, পুত্রের বর্তমান বয়স তার মায়ের বর্তমান বয়সের অর্ধেক। 10 বছর আগে তার মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ ছিল, পুত্রের বর্তমান বয়স কত? তাহলে এখানে মা আর ছেলে, তাহলে মাদার ইজ টু সন। দেখো প্রথম ক্ষেত্রে বর্তমানে কি বলছে, পুত্রের বর্তমান বয়স তার মায়ের বর্তমান বয়সের অর্ধেক, মায়ের বয়সের অর্ধেক। যদি ধরে নিই যে আমরা মায়ের বয়স 2, তাহলে পুত্রের বয়স কত হবে? তাহলে পুত্রের বয়স হবে 1। তাহলে মা আর ছেলের বয়সের বর্তমান বয়সের অনুপাতটা পেয়ে গেলাম 2:1। আর বলা হয়েছে 10 বছর আগে, এখন থেকে 10 বছর আগে মায়ের বয়স তার পুত্রের বয়সের 3 গুণ ছিল, তাহলে -10 ইয়ার্স, 10 বছর আগে অনুপাত কত ছিল? পুত্রের বয়সের 3 গুণ ছিল তার মায়ের বয়সটা, তাই না? তাহলে পুত্রের বয়স যদি 1 হয় 10 বছর আগে, তাহলে মায়ের বয়স ছিল কত? 3 ছিল, 3 গুণ যেহেতু বলেছে, তাহলে আমরা দুটো অনুপাত পেয়ে গেছি। আমাকে জিজ্ঞাসা করা হয়েছে কি পুত্রের বর্তমান বয়স, তাহলে এর সমান কত? তাহলে বর্তমান বয়সের ক্ষেত্রে এসের ভ্যালু কত আছে? 1 আছে, তাহলে 1 লিখলাম। এই দুটি অনুপাতের মধ্যে সময়ের ব্যবধান আছে কত? 10 বছর, তাই ইনটু 10 লিখলাম। ইনটু দ্বিতীয় অনুপাতটার ক্ষেত্রে প্রথম পদ আর দ্বিতীয় পদ এদের পার্থক্য কত? 3 থেকে 1 বাদ দিলে আমরা 2 পাচ্ছি, তাহলে ইনটু 2 হলো। এবারে ক্রস মাল্টিপ্লিকেশন, 2 1 2 আর হচ্ছে 3 1 3, তাহলে 2 আর 3 এদের পার্থক্য কত? 2 আর 3 পার্থক্য হচ্ছে 1, তাহলে নিচে আমরা 1 লিখলাম, তাহলে সমান হয়ে গেলো তোমার 20। তাহলে পুত্রের বর্তমান বয়স হয়ে গেলো কত? 20 বছর। তাহলে এক্ষেত্রে আমাদের এ অপশানটা হচ্ছে সঠিক উত্তর। আজকেও আমরা সেই একটি মাত্র ট্রিকের সাহায্যে 5টি প্রশ্ন সমাধান করলাম। অবশ্যই এই প্রশ্নগুলি বিভিন্ন পরীক্ষায় আসার মতো, অর্থাৎ কমন যোগ্য প্রশ্ন। আজকের ক্লাসটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করো, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি চুজ করে রাখো, যেন তোমরা একটিও ক্লাস মিস না করো।